আমি কখনোই করি না, খালি তোমার জন্য করছি। ভিতরে যাওয়াই যাচ্ছে না। তুমি তো অনেকদিন ধরে অসুস্থ, আমি তো কিছু খাওয়াইতে পারবো না। আমাদের গাছের পেয়ারা আছে, নিয়ে আনছি, পেয়ারা খাওয়াবো। সূর্য ডুবে গেছে, পরান্ত বিকেলে পেয়ারা খাওয়াবো আমি তোমাকে আজকে। আমার পেয়ারা আছে। হ্যাঁ চলো চলো। আসসালামু আলাইকুম গাইস, এটা আমাদের পেয়ারা বাগান। মামারা আসছে ঢাকা থেকে, মামাদেরকে এখন পেয়ারা খাওয়াবো। বেশি বড় পেয়ারা নাই, ছোট ছোট পেয়ারা আছে। বড় বড় যেগুলো আছে ওগুলো নিয়ে মামাদেরকে খাওয়াবো। চলুন আমরা দেখ পেয়ারা ছিল। এবং আমের গাছ আছে, আম বাগান আছে। এই যে আমাদের আম, এই যে আমাদের আম, ফজলি আম। এটা এখনো পেয়ারাটা বড় হয় নাই। এটা আমার ছোট ভাই, আমার সাথে আসছে পেয়ারা আসতে। নাম বলো। সেজাত আমার নাম। আমার নাম রিমি। আমাকে আমাকে জিজ্ঞেস করবো পেয়ারা পেয়ারাটা ভালো না, তবু ছিড়ব। মামারা আসছে, মামাদের খাওয়াবো। এটা ভালো, দেখা যাচ্ছে দুইটা পেয়ারা। দেখো এটা ছিড়বো আমরা এখন। এটা রাখো, ধরো, এটা ধরো। সামনের দিকে চলো ভাইয়া, সামনের দিকে। মামা তুমি ভুল সময় আসছো, দেখতে পাচ্ছ না সব কাঁচা পেয়ারা, ছোট ছোট, এখনো বড় হয় নাই, পাকে নাই। আমি পেয়ারা বাগানে অতটা আসি না, মানুষেরাই ছিলাম, মামা আসছে যেহেতু এখন আমি আসছি। একটা পেয়ারা ভালো না পেয়ারা গুলো। পেয়ারা পচে পচে পড়ে গেছে দেখুন। পেয়ারাটা হলে খাওয়া যাবে না, একটু বড় হলে খাওয়া। পেয়ারাটা এখন ছোট আছে, একটু বড় হলে খাওয়া যাবে, এরকম সাইজ হলে খাওয়া যাবে। কত বড় আম! আমার লেবু গাছ আছে, লেবুগুলো এখনো ছোট, তো লেবুগুলো এখন ছোট।
সব মামা দুই তিন মাস পর এসব আরো বড় পেয়ারা হবে মামা দেখছো পেয়ারাটা বড় হয়েছে কিন্তু খাওয়া যাবে না কালার আসবে আর সুন্দর হবে পেয়ারাটা পরে খাওয়া যাবে ভিতরে যাওয়াই যাচ্ছে না অনেক পেয়ারা গাছ আমি চড়ে যাই যাও এসব এখনো খাওয়া যাবে না এখন ছিড়বো না আমি এগুলো আরো বড় হবে আর সুন্দর হবে আমি আর কখনোই করি না খালি তোমার জন্য করছি পেয়ারা এটা নষ্ট হয়ে গেছে বিক্রি করি না কাস্টমার বকা দিবে চলো দেখছো মামা কত বড় ছোট ছোট পেয়ারা পেয়ারা গুলো যখন বড় হবে অনেক সুন্দর হবে এবং ডাল গুলো পড়ে যাবে তখন তুমি খেয়ে শেষ করতে পারবা না অনেক পেয়ারা এখানে একটু কত পেয়ারা হ্যাঁ এগুলো পেয়ারা বড় হলে ডাল জুড়ে যাবে দেখছি চলো আগে যাই এছাড়া মেয়ে বাগানে আসি না তা তো দেখছেন গাছে বেশি পেয়ারা নাই কাটার আগে অসে পরিষ্কার করে খাইতে হয় মামা বললে তো রাগ করবা তুমি আমাকে ঈদের সালামি তো দাওনি পেয়ারা খাওয়ার পর আমাকে টাকা দিতে হবে কত টাকা লিবা 500 আচ্ছা কেটে খাওয়া আমাকে একটা দিও আমার জন্য একটা নিয়ে এসো একটু একটু টাকা বা আর একটু একটু আমার জন্য একটু মামা এই পেয়ারাটা অনেক সুন্দর হবে ভালো হবে আমি আমার মামাকে কাল ক্যামেরা চেক করে খাওয়াবো গাইস এই ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি কে কে পেয়ারা খেতে চান কমেন্ট বক্সে জানাই